ঝিলমারি মাছটা মানে হচ্ছে ওয়াও, কেমন কতটা এতে মানে হয় টেকনিক নিয়ে সেটা জাল মারা। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে মেসোমশাইদের পুকুর ছেঁচা হবে, তো আমরা রাত্রি থেকে কিছু মাছ উঠাইছি, সেটা দেখাতে পারিনি কারণ তখন লাইট কম ছিল। মেজে মেসো নেটের মতো মাছ চেকিং করছে, মাছ ঠিকঠাক মতো আছে কেমন, যেহেতু আমরা রাত্রি মাছ উঠাইছি, তো যদি মাছ হাফিয়ে যাওয়ার কথা তো ওকে নিচে থেকে একটু ঠান্ডা, তোমার যে জলের যে ঠান্ডা আবরণটা সেটা দেওয়া হচ্ছে। এর মধ্যে ছোটো মেসে চলে এসছে জাল খেমন মারার জন্য, আমাদের জল অনেকটা কমে এসছে, তো আমাদের প্রথম খেমন পড়বে, সবাই দেখতে থাকো। আজকের ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন দয়া করে, কতটা মাছ পড়ে সবাই সম্পূর্ণ দেখবেন, তো বুঝতে পারবেন যে একটা পুকুরে কতটা মাছ হতে পারে। আজকে যে কটা মাছ উঠবে সেটা লাইক চাই, অবশ্যই সাবস্ক্রাইব চাই। মাছটা আসলে গেছে, ব্যাপার না, পুকুরে তো আছে। আজকে যে কটা মাছ সেটা সাবস্ক্রাইব এবং সেটা লাইক চাই। তো ভেটকি মাছটা আমাদের পড়েছিল, বেরিয়ে গেছে যেহেতু জালের ফাঁক দিয়ে। দ্বিতীয় কেমন পড়ছে? ওয়াও, আমি নিচ্ছি, তুমি নাও, আমি নিয়ে নিচ্ছি এখান থেকে, আমি নিয়ে নিচ্ছি, তুমি নাও, নিয়ে নিচ্ছি। হ্যাঁ, না ফেটকি মাছ দেখুন কত বড় সাইজে, এই যে রূপকাটা, ঢুকিও না, ঢুকিও না, বস্তার ঢুকিও না, বাবার ওই, হ্যাঁ এটা তো ঢুকাতে হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো সবাই লাইক করবেন, আর যারা সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসি, দেখতে পাবেন সবাই, আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো। চলো ফের আমরা উপরে যাব। হ্যাঁ, মারো মারো, তো আমাদের ঢিল মেরে মাছ তাড়ানো হচ্ছে। ওয়াও, কেমন কতটা এতে মারা হয় টেকনিক নিয়ে, সেটা জাল মারার পদ্ধতি থেকে বুঝতে পেরেছেন। খুব সাবধানে যেতে হবে, কাঁটা আছে, চল আসবে না,
Aste aste. American tempo. Are you going to take me? দেখো নি তো বন্ধুরা দুঃখের সাথে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই দেখতেও পাচ্ছো যে ভেটকি মাছটা 8 কেজি ওয়েট ওই ভেটকি মাছটা মারা গেছে আর যদি মাছ মারা যাওয়া অবস্থা বিক্রি করা হয় সেটা দাম অত দেয় না আর এটা হচ্ছে 5 কেজি যদি কারো মনে সত্যিকারের কষ্ট অনুভব হয়ে থাকে তো সবাই লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর কিছু বলার নেই যারা সাবস্ক্রাইব করোনি সবাই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন